এবার হ্যাক করে তাক লাগিয়ে দিল এআই। পাসওয়ার্ড হ্যাক করার জন্য তৈরি এআই আইডি হ্যাক করতে সময় নেয় মাত্র এক মিনিট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক ঘন্টা পর্যন্ত সময় নিয়েছে। কি ভয় পাচ্ছেন? ভীত হবার মতোই ব্যাপারটা ঘটেছে। ইতিমধ্যে সকল পরীক্ষা চালিয়েছে এআই এর নির্মাতা প্রতিষ্ঠান। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সকলের হাতের নাগালে এলে বিপদের মুখে পড়তে পারে হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী। কি হতে চলেছে আগামী দিনে আর কি করে বাঁচা যাবে এই হ্যাকার এআই থেকে, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিটিপি ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল নিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। একই সঙ্গে বেড়েছে এআই টুল ব্যবহারকারীর সংখ্যাও। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন কাজে সহায়তা করলেও এই প্রযুক্তির কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা হোম সিকিউরিটি হিরোজ নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গিয়েছে, বিভিন্ন অ্যাপ বা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওয়েবসাইটে ব্যবহারকারীদের দেওয়া পাসওয়ার্ডগুলোর প্রায় 51% মাত্র এক মিনিটের মধ্যেই হ্যাক করতে পারছে এই এআই টুল। 65% পাসওয়ার্ড হ্যাক করতে সময় লাগছে মাত্র এক ঘন্টা। পাস জেন নামে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির পাসওয়ার্ড হ্যাকিং টুল ব্যবহার করে 1.5 কোটিরও বেশি পাসওয়ার্ডের ওপর পরীক্ষা চালিয়ে এ ফলাফল পাওয়া গিয়েছে। হোম সিকিউরিটি হিরোজ জানিয়েছে, যেসব পাসওয়ার্ড 18 অক্ষরের বেশি সেগুলো তুলনামূলক নিরাপদ, 10 অক্ষরের পাসওয়ার্ডের ঝুঁকি থাকে বেশি। তবে ছোট বড় অক্ষরের সঙ্গে সংখ্যা প্রতীক যোগ করা পাসওয়ার্ড শক্তিশালী হওয়ায় সহজে তা হ্যাক করতে পারছে না কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তাই অনলাইনে নিরাপদ থাকতে হলে কমপক্ষে 15 অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডে ছোট বড় অক্ষরের সঙ্গে সংখ্যা প্রতীক যোগ করার পাশাপাশি গতানুগতিক তথ্য যুক্ত না করারও পরামর্শ দিয়েছেন এই প্রতিষ্ঠানটি।